Happy Halloween! Hello, hi! বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আবারও নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমেরিকায় পালিত হচ্ছে হ্যালোইন। হ্যালোইনটি হচ্ছে আসলে এরা বিশ্বাস করে আজকে এই দিনে যারা মরে গেছে মৃতরা আত্মাগুলা আজকে চলে আসে যার যার বাড়িতে, এবং সেই মৃত আত্মাদের জন্য অনেক খাবার দাবারও রাখা হয়। এবং দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু বিভিন্ন ভূতের শ্বাস সজ্জা নিয়ে দোকানে দোকানে এবং বাড়িতে বাড়িতে যায়, এবং তারা চকলেট কালেক্ট করে, তাদেরকে চকলেট ক্যান্ডি এসব দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা পিচ্ছির হাতে, এই যে এটার সিম্বল বেশিরভাগ মিষ্টি কুমড়া দেখা যায়। সো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে আমেরিকাতে হ্যালোইন কীভাবে উদযাপিত হয়। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভূত রয়েছে, দেখেন এরা এরকম বিভিন্ন কস্টিউম পরে থাকে, যেমন ভূতের কস্টিউম পরে, বিভিন্ন স্পাইডারম্যানের অনেকে দেখা যায় যে বিভিন্ন, এই যে হ্যালো, এই যে দেখতে পাচ্ছেন ভ্যাম্পায়ারও সেজেছে, এই যে একটার অনেক বড় শিং গজিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন শিং, এই হ্যালো, হাই, হ্যাপি হ্যালোইন, হ্যালো, হাই, হাউ আর ইউ। এই যে দেখতে পাচ্ছেন তাদের কাছে যে বক্সটি রয়েছে, আসলে তারা বিভিন্ন দোকানে দোকানে বাড়িতে যায়, এবং বাড়িতে গিয়ে তারা এই যে চকলেট কালেক্ট করে, ক্যান্ডি কালেক্ট করে, এই যে দেখতে পাচ্ছেন, এক্সকিউজ মি, এই যে দেখতে পাচ্ছেন এই একটি বুট, এই যে হ্যালো 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 হ্যালো, এই যে একটা বক্স বুক, এই যে এইভাবে আপনাদেরকে আরও দেখাবো যে এই যে সবাই যেমন বিভিন্ন দোকানে যাচ্ছে, দোকানে যাওয়ার পর সেখান থেকে এই যে চকলেট কালেক্ট করছে বা চকলেট বা ক্যান্ডি, এই যে দেখতে পাচ্ছি এই যে ওর কাছে পিচিটার কাছে দেখেন, এই যে সবাই এরকম ক্যান্ডি কালেক্ট করে, এই যে ক্যান্ডি এখানে যেমন ধরেন দোকানের সামনে ওনারা ক্যান্ডি নিয়ে বসে আছেন, ক্যান্ডি শো মি প্লিজ ক্যান্ডি, শো মি প্লিজ ক্যান্ডি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে এরকম ক্যান্ডি এবং চকলেট বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে যারা এইভাবে ভূতের সাজ সেজে আসে তাদেরকে এ ধরনের ক্যান্ডি দেয়, চকলেট দেয়। মূলত এটি আজকে সারাদিনই শুরু হয়েছে, এখন যেহেতু সন্ধ্যা, এরপরে এরা আরেকটি কাজ করে, সেটি হচ্ছে তারা আপনার তাদের বাড়িঘরগুলোকে বিভিন্ন ভূতের পরিবেশে সাজায়, যেমন বিভিন্ন ধরনের ভূতের ছবি, ভূতের দামি এসব, সেই বাড়িগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু রাস্তার সিনারিগুলো দেখাই যে আজকে কীভাবে ভূত সেজেছে বাচ্চারা বড়রা সবাই। এই যে আমার সামনে আরও দেখতে পাচ্ছেন এরা এই যে বিভিন্ন বিভিন্ন ভূতের সাজে, এই যে হ্যালো হাই হ্যাপি হ্যালোইন, এই যে বিভিন্ন ভূতের সাজে সেজেছে, এই যে দেখা যাচ্ছে এই যে বিভিন্ন ভূতের সাজে, আরও দেখতে পাচ্ছি তিনজন ভূত আসতেছে। এই হ্যালো, এই যে দেখতে পাচ্ছেন সবাই এরকম দোকানে বিভিন্ন দোকানে বাড়িতে এই যে দোকানে ঢুকছে তারা ক্যান্ডি বা চকলেট কালেকশন করার জন্য। আজকে সারাদিনই এরকম চলছে, তবে সন্ধ্যা হতে হতে মনে হয় আরও এই যে উৎসবটি আরও বেশি পালিত হচ্ছে। সো আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি এবং একটি বাড়ি দেখানোর চেষ্টা করব, বাড়িগুলো যেই বাড়িগুলো আজকে হ্যালোইনের সাজে সেজেছে। আসলে হ্যালোইনটি মোটামুটি আমেরিকাতে 1950 সালের পর থেকে কিন্তু
এই টিমটা বেশি কাজ করেছে এবং তখন থেকে কিন্তু এটা ইউরোপ আমেরিকাতে এই 31 অক্টোবরে এই হ্যালোউইনটি পালন করা হয়। তাদের আগে বলেছি তাদের বিশ্বাস হচ্ছে আজকে যারা মারা গেছে তারা বিশ্বাস বলতেও পারেন, এটা এক ধরনের কুসংস্কার, হয়তো এটা কুসংস্কারে বিশ্বাস করে। এই যে ভূত আসতেছে, হ্যালো, এই যে ওয়াও, এই যে বিভিন্ন সাজেতে, ঠিক আছে দেখি আরও সামনে এগিয়ে যাই। এই যে আপনাদেরকে যেই কথাটি বলছিলাম যে তারা বাড়ি ঘরগুলোকে এই হ্যালোউইনের জন্য বিভিন্ন ভূত্রে পরিবেশে সাজিয়ে ফেলে, যেমন ধরেন এই বাড়িতে দেখেন একটা স্পাইডার মাকড়সা, এটাকে সাজিয়েছে, মানুষজন দেখলে মাকড়সাটা নড়ে উঠে। এবং এখানে জাল, এই যে দেখতে পাচ্ছেন জাল, বিভিন্ন জাল বিছিয়েছে, এই যে জাল বিভিন্ন নেট দিয়ে মানে মাকড়সার একটা ভূত্রে পরিবেশ তৈরি করেছে। এভাবে প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ধরনের মানে আপনার সরঞ্জাম দিয়ে যে ভূতের স্ট্যাচু, এই ভূতের অনেকগুলা ভূত, যেমন বিভিন্ন ধরনের ভূত, যেমন ধরেন এখানে একটা ভূত বাঁচতেছে এই যে উপরে, এই ধরনের তারা বাড়িগুলোকে এইভাবে সাজিয়ে থাকে। এটা মূলত শুরু হয় আপনার এই যে দেখেন প্রত্যেকটা টপ পর্যন্ত মিষ্টি কুমড়ার আদলে, এটি হচ্ছে সাইন হ্যালোউইনের। এই সাইনটি তারা কিন্তু এই যে আপনার মিষ্টি কুমড়াটা দিয়ে তারা এই ইয়াটা করে, মানে এই যে ওয়ার ওনার, ইস মাই ব্লগ, ইস মাই ব্লগ, ইউটিউব ব্লগ, দেন আই, হোয়াট ইস ইউর নেম, ক্যান ইউ এক্সপ্লেইন টু হ্যালোউইন, Explain Halloween. Halloween is not what most people think it is. You want the definition of Halloween or what it is today? Yes, definition. What is this Halloween actually? Halloween originally was pretty much like a celebration of the dead. Yeah. But it's also a kind of a happy... It's memorable. It's memorable. Yeah, like in some cultures, like in the Mexican culture, you know, tomorrow is... the Day of the Dead, where they remember their ancestors and eat and gather and talk about their ancestors. I don't know how that's done. Think it's now it's a culture. Yeah. Thank you so much. দেখুন তার কিন্তু এখানে সব কিছু কিন্তু হ্যালোউইন দিয়ে সাজিয়েছে। এই যে দেখুন আমাকে অ্যালাউ করেছে ওনার ঘরে, এই যে দেখুন এখানে আপনার সব কিছু হ্যালোউইনের দেখেন কঙ্কাল সুন্দর, এই যে আগেই বলেছিলাম যে মিষ্টি কুমড়া এবং বিভিন্ন ধরনের পুরাটাই কিন্তু ওনার এই বাসাটা আজকে উনি হ্যালোউইনের যে একটা থিম, সেই হ্যালোউইনের থিমে কিন্তু উনি সাজিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ বাড়ি, থ্যাংক ইউ সো মাচ। মাই ব্লগ নেম ইজ হাশেম ইউএসএ, ইউ ক্যান প্লেগ ইট, হাশেম ইউএসএ, HASHEM, হাশেম ইউএসএ, থ্যাংক ইউ বাড়ি। এই যে একজন আমেরিকান ফ্যামিলির সাথে কথা বলেছি, উনি এই যে বলেছিলাম উনি হ্যালোউইনটি খুব ভালোভাবে পালন করে, এই যে তার ভিতরে ঘরের ভেতরে এবং বাইরে যেভাবে হ্যালোউইনের এই থিমগুলো সাজিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যেমন আমরা ঈদে বাচ্চারা আগেই বলেছি তারা এই যে ঘুরছে সবাই, মানে বিভিন্ন ধরনের পোশাক পরে, ভূতের পোশাক পরে এবং বিভিন্ন দামি সাজিয়ে তারা এই কাজটি করে থাকে। দেখি সামনে যাই আরও কিছু, এই যে যেমন ধরেন এখানে এরা খাবারের আয়োজন করেছে এবং বাচ্চারা খাচ্ছে এবং বিভিন্ন ধরনের এই যে খাবার সবাই সেলিব্রেশন করছে হ্যালোউইনকে। এইটা অ্যাকচুয়ালি বলতে গেলে তাদের একটা কালচারের অংশ হয়ে গেছে এই যে হ্যালোউইনটি, যদিও বা কুসংস্কার মনে হয়। দেখা যাক, আমি আরও সামনে যাচ্ছি রাস্তায়, তারপর যদি কয়েকটা বাড়ির অবস্থা এরকম দেখি আপনাদেরকে দেখাবো। ওকে, দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এতক্ষণ তো বাড়িটি দেখিয়েছিলাম যে আমেরিকান একজন বাড়িতে কীভাবে হ্যালোউইন উদযাপন করছে, এরপর দেখুন রাস্তায় পর্যন্ত আলোকসজ্জা করেছে হ্যালোউইনকে সামনে রেখে। হ্যালোউইন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন প্রতিটি গাছে
আলোক সজ্জা করেছে। আজকে প্রচুর মানুষ, যেহেতু এটি আজকে সরকারি বন্ধের দিন, হ্যালোইনের উপলক্ষে আজকে বন্ধ। এর সবার হাতে দেখতে পাচ্ছেন একটা প্যাকেট অথবা বালতির মতো থাকে, যে তারা চকলেট বা ক্যান্ডি এগুলো কালেকশন করে। দেখি আরও ভূতের ডাকা পাই কি না, তখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, একটি ভূত বিশ্রাম নিচ্ছে। হ্যালো, হাই গোস্ট। এভাবে ভূত সেজে দেখতে পাচ্ছেন, এটা পুলিশ ভূত। আর এ আর একটা ভূত, এই যে মিষ্টি কুমড়া চকলেট, অনেকগুলো চকলেট কালেকশন করেছে। এই যে তাদের মা বাবারা, যেটি বলছিলাম, বাচ্চাদেরকে নিয়ে এভাবে বিভিন্ন দোকান এবং বাড়িতে বাড়িতে যায়, ক্যান্ডি এবং চকলেট কালেকশন করে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা। এখানে অনেক মানুষ আজকে আজকে যেহেতু হ্যালোইন উদযাপন করছে, সেই জন্য এখানে অনেক মানুষের সমাগম হয়েছে হ্যালোইন উপলক্ষে। তো এখানে এই যে সেফ দি দুধের একটি কাজ, এখন ভূতের সংখ্যা বেড়ে যাচ্ছে, যতই রাত বাড়ছে ততই ভূতের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমার নিজেরও ভয় করছে। তবে আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি যে আমেরিকাতে কিভাবে হ্যালোইন পালন করে বা হ্যালোইন উদযাপন করে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আবারও আরেক দিন কোনো একটা ব্লগে দেখা হয়ে যাবে, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আমি হাশেম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।